আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে টপিকসটা পড়ার কথা, তোমরা দেখতে পাচ্ছো বোর্ডে আমরা লিখেছি, সেটা হলো প্রেগনেন্সি উইথ আরএইচ নেগেটিভ মাদার। আরএইচ নেগেটিভ, ব্লাড গ্রুপিং, এটা সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ভালো কনসেপ্ট আগে থেকে রয়েছে। তো আজকে আমরা যেটা বলবো যে একজন আরএইচ নেগেটিভ মাদার যদি হয়, তাহলে তার কী কী কনসিকোয়েন্স হতে পারে, কী কী সমস্যা, বাচ্চার কী হতে পারে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখেছি যারা আরএইচ নেগেটিভ মাদার, এটা আমাদের প্রমাণিত যে তাদের বিশাল একটা অংশ কিন্তু বাচ্চা, বেবি সাফার করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আজকে আমরা এই জিনিসটা পড়বো, এবং এখানে আমাদের যে আরএইচ নেগেটিভ সম্বন্ধে তোমরা জানো যে ল্যান্ড স্টেইনারের কথা বলা হয়েছে, 1940-তে উনি প্রথম যেটা আইডেন্টিফাই করলেন যে এখানে আমাদের এবিও গ্রুপের বাইরেও একটা অ্যান্টিজেন, একটা আননোন অ্যান্টিজেন উনি রিকগনিশন করলেন। এবং এই যে আননোন অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনটা রেশাস মাঙ্কিদের ক্ষেত্রেও পজিটিভ পাওয়া গেল, প্রেজেন্সটা দেখা গেল, সেই জন্য এটার নাম হয়ে গেল রেশাস অ্যান্টিজেন অথবা আরএইচ অ্যান্টিজেন আমরা বলে থাকি। তাহলে এই আরএইচ পজিটিভ এবং নেগেটিভ মানেটা কী? যদি কোনো হিউম্যান বিইংয়ের বডিতে এই আরএইচ অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে, তখন তাকে বলা হয় আরএইচ পজিটিভ, আর যদি না থাকে তাহলেও আরএইচ নেগেটিভ। তাহলে এটুকু তো কনসেপ্ট আমাদের সবারই রয়েছে। এখন আমরা যেটা জানতে চাই সেটা হলো, এই যে আমরা অ্যান্টিজেনের কথা বলেছি, এই আরএইচ অ্যান্টিজেন, এটা কিন্তু কয়েকটা রয়েছে, যেমন সি, ডি, ই, এরকম কয়েকটা রয়েছে। হ্যাঁ, আমরা বলেছি যেমন সি, ডি, ই অথবা সি, ডি, ই। তো এই যে আমাদের এই অ্যান্টিজেনগুলো রয়েছে, এদের মধ্যে একটা মেকআপ হবে, তাই তো? মেকআপ কীরকম? এটা হতে পারে, এটা হলো একটি ডি, অথবা এটা হতে পারে ডি, অথবা এটা হতে পারে ডি। তাহলে এই যে যখন আমাদের এরকমভাবে জেনেটিক বা জেনোটাইপিং যখন হবে, তো সেটার উপর ভিত্তি করে আরএইচ পজিটিভ বা নেগেটিভ। এই যে এই পার্সন, এই পার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড় ডি রয়েছে দুটো, কাজে অবশ্যই সে কিন্তু আরএইচ পজিটিভ। বাট এবং তারা কী আছে, তারা কিন্তু হোমোজাইগাস, আরএইচ পজিটিভ এবং হোমোজাইগাস। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে হলো একটা বড় ডি রয়েছে এবং একটা ছোট ডি রয়েছে, সেও আরএইচ পজিটিভ এবং সে হবে হেটারোজাইগাস। এবং যে দুইটা ছোট ডি বেয়ার করছে, মানে হলো সে আরএইচ নেগেটিভ। এটা হলো তার জেনেটিক মেকআপ। এখন আমরা যে সিডি, তিন ধরনের আমরা ইসের কথা বললাম, অ্যান্টিজেনের কথা বললাম, এই যে অ্যান্টিজেনের মধ্যে এই ডি অ্যান্টিজেনটা সবচেয়ে বেশি ডমিনেন্ট। কাজে আমরা যখন এই আজকের লেসনটা যখন পড়বো, তখন টোটাল সিডিইকে আমরা কনসিডার না করে শুধুমাত্র ডি এবং এই ডিকেই আমরা আজকে কনসিডার করব। তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে একটু সহজ হয়ে যাবে। তাহলে আমাদের আরও দুটো শব্দ আমরা বলে ফেলেছি, একটা হলো জেনোটাইপ বলতে আমরা কী বুঝাই, এবং জেনোটাইপের মধ্যে হলো যে তাদের ক্রোমোসোমের দুইটা ক্রোমোসোমের মধ্যে আমাদের কোন ধরনের অ্যান্টিজেনটা প্রেজেন্ট অর একই রকম আছে কিনা সেটার উপর বুঝে আমরা জেনোটাইপ বলেছি। তাহলে এই যে আমাদের এরকম একটা মা যদি হয় যে মাদার আরএইচ নেগেটিভ, মানে হলো দুটো ছোট ডি রয়েছে, কাজে সে নেগেটিভ, এরকম একটা মাকে আজকে আমরা কনসিডার করব। এখন এই নেগেটিভের কথা বলতে গেলে যদি আমরা ভাবি যে পপুলেশনের কত পার্সেন্ট আমাদের নেগেটিভ, আসলে আমাদের দেশে সেরকমভাবে খুব ভালো স্টাডি নেই, তবে আমাদের যেটা দেখেছি, আমরা এই সাবকন্টিনেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি এই মেকআপটা মোটামুটি 5-10% আমাদের পজিটিভ রয়েছে। কাজেই যে কোনো মা কিন্তু আমাদের আরএইচ নেগেটিভ হতে পারে। এখন কথা হলো যে যদি কোনো মহিলা তোমার কাছে আসলো অ্যান্টিনেটাল চেকআপে, সে দেখা গেলো আমরা তার প্রথমেই বুকিং ভিজিটে তাকে আমরা এবিও ব্লাড গ্রুপিং করাই, এবং তার সাথে সাথে আমরা আরএইচ ব্লাড গ্রুপিংটাও করিয়ে ফেলবো। করিয়ে ফেলার পরে আমরা যখন দেখবো যে সে আরএইচ পজিটিভ, কোনো কথা নেই, যদি নেগেটিভ হয় তখন আমরা আলাদা করে ফেললাম। আলাদা করার পরে তোমার যেটা জানা দরকার যে তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপটা কী, এবং হাজব্যান্ডের শুধু যে ব্লাড গ্রুপটাই জানা প্রয়োজন তা কিন্তু নয়। আমাদের যেহেতু সে আরএইচ পজিটিভ, তাহলে আমাদের এটাও জানা দরকার যে তার জেনেটিক মেকআপটা কেমন, সে কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। তাহলে এই বিষয়টাকে এখন আমরা কনসিডার কেন করব বা করলে আমাদের সুবিধা কী, সেটা আমরা একটু অ্যানালাইসিস করি। এখন দেখো, মা হলো আরএইচ নেগেটিভ এবং ফাদার এটা হোমোজাইগাস, মানে দুটো বড় ডি রয়েছে।
এবং এক্ষেত্রে দেখো একটা বড় ডি এবং একটা ছোট ডি রয়েছে, এটা হলো হেটারোজাইগাস। এবং হেটারোজাইগাস এখানে ছোট হলেও ডি যেহেতু বড় ডি, এই হলে কিন্তু ডমিনেটিং, কাজে সে কিন্তু আরএস পজিটিভই হবে। এখন তার যদি অফস্প্রিংয়ের কথা বলি, বেবিটা কেমন হবে, এই যে ফাদারের এই বড় ডির সাথে যদি এই একটা ডি যদি মেট আপ হয় তাহলে তার অফস্প্রিংটা কেমন হবে, ডি এবং ডি। তাহলে এটার সাথে যদি হয় একই রকমভাবে ডি এবং ডি, এটার সাথে যদি হয় সেটাও একটা বড় ডি এবং একটা ছোট ডি হবে, এবং এটার সাথে যদি হয় সেও একটা বড় ডি এবং ছোট ডি। তাহলে কী দাঁড়ালো, এর 100% বেবি কিন্তু আমাদের আরএস পজিটিভ। এই এই যে আমাদের যাদের হেটার হোমোজাইগাস হলো তার 100% বেবি হবে আরএস পজিটিভ, এবং প্রত্যেকটা বেবি কিন্তু সমান ঝুঁকি বহন করবে। বাট ইফ ইট ইজ হেটারোজাইগাস তাহলে কী হবে, তাহলে মায়ের এই ডির সাথে আমাদের এই ছোটো ডি আর বড় ডি মিললো, তাহলে একটা বড় ডি হলো একটা ছোটো ডি হলো, এবং এটার সাথে আবার এটা আসলো, তাহলে কী হবে, একটা ছোটো ডি এবং ছোটো ডি। এখন এই ছোটো ডির সাথে আবার যখন এই বড় ডি যোগ হবে তখন হবে সে এরকম, এবং এটার সাথে যখন হবে তখন হবে একটা ছোটো ডি ছোটো ডি। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বেবিটার মায়ের বেবিটার ক্ষেত্রে এটা হবে আরএস পজিটিভ, এ হবে আরএস পজিটিভ, তাহলে 50% হবে আরএস পজিটিভ এবং এই 50% হবে আরএস নেগেটিভ। ঠিক আছে, এখন এই যে আমরা বললাম যে আমাদের জেনোটাইপটা জানার প্রয়োজন, কেন প্রয়োজন, কী হবে, এটা তো পরিবর্তনশীল নয়। আরেকটা বিষয় হলো যে এই অফস্প্রিংটা এখন যে সে প্রেগনেন্ট, এ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এ কি এই 50%-এর মধ্যে নাকি, এটার উপর তো আমাদের কোনো হাত নাই, এটাকে আমরা কিন্তু কোনো রকম পরিবর্তন করতে পারবো না। তাহলে আমি কেন জানবো, জানার দরকার এই কারণে, যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মহিলাদের ক্ষেত্রে এরকম আইসো ইমিউনাইজেশন হয় তাদের কিন্তু ব্যাড অবস্টেটিক হিস্ট্রি থাকে, আগের ইতিহাস খুব খারাপ, দেখা গেলো একটা বেবি ইন্টারউটেরাইন ফিটাল ডেথ হয়েছে, একটা বেবি সে বাচ্চাটা হয়তোবা সিভিয়ার এনিমিয়া হয়ে বাচ্চাটা মারা গেছে, বা আর্লি নিওনেটাল ডেথ হয়েছে, তার মানে হলো তার আইসো ইমিউনাইজেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং এই বাচ্চাটা আসলে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, যদি এই বাচ্চাটা আমাদের নেগেটিভ হয়, এরকম যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই বাচ্চাটা স্পেয়ার করতে পারে, হয়তোবা বাচ্চাটা এফেক্টেড হবে না, কাজেই তখন আমাদের অ্যান্টিনেটাল চেকআপটা আমরা অনেক কনফিডেন্টলি করতে পারবো। সেই জন্য আমাদের কিন্তু এই জেনেটিক মেকআপটা আমাদের জানাটা প্রয়োজন। এখন যেটা আসো সেটা হলো, আমরা বলেছি একটু আগে যে 5-10%, আমি অনেক সময় দেখেছি যে তারা আরএস নেগেটিভ মাদার কিন্তু তার অনেকগুলি বাচ্চা আছে, কোনো বাচ্চাই সাফার করে নাই। তো আমার কাছে প্রথমে খুব অবাক লাগতো, আমার কাছে মনে হতো যে আমি তো জানি যে আরএস নেগেটিভ হলে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ করলাম পজিটিভ, তাহলে কেন বাচ্চাগুলো সাফার করলো না। তখন আমরা যেটা ভাবছি যেটা, হ্যাঁ না নিশ্চয়ই এমন কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের জন্য এই আইসো ইমিউনাইজেশনটা হয়নি, কিছু কেউ এটাকে প্রিভেন্ট করেছে। তো এটা বলার আগে আরেকটা জিনিস আমরা বলতে চাই, তোমাদেরকে প্রায়শই আমরা বোর্ড ভাবেতে জিজ্ঞাসা করি ডিফাইন আইসো ইমিউনাইজেশন, অথবা এটাকে বলা হয় অ্যালো ইমিউনাইজেশন, AOO অ্যালো ইমিউনাইজেশন। সো হোয়াট ডু মিন বাই আইসো ইমিউনাইজেশন, এটা বলার আগে তাহলে আমাদের ডেফিনিশন যদি আমরা বলি, যে আমরা ধরে নেই মা, একজন মায়ের কথা আমরা ভাবছি, একজন মা সে আরএস নেগেটিভ, তার মানে তার বডিতে কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিবডি নাই। এখন এই মায়ের একটা বেবি হয়েছে পেটের ভিতরে আছে যেটা হলো আরএস পজিটিভ, অথবা এই মা এই মহিলা আরও কারোর কাছ থেকে ব্লাড নিয়েছে যে আরএস পজিটিভ, দুটো ফ্যাক্টর বলেছে, একটা হলো বেবির থেকে আসতে পারে অথবা একটা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও কিন্তু এই আইসো ইমিউনাইজেশনটা হতে পারে। এই আরএস পজিটিভ ব্লাডটা যখন মায়ের শরীরে চলে গেল, এই পার্সনের বডিতে চলে গেল, তখন এই অ্যান্টিজেনের এগেনস্টে তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে, এবং এই যে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে প্রসিডিওরটা এটাকে বলা হয় আইসো ইমিউনাইজেশন। সো আমরা যদি ডেফিনেশন বলি তাহলে বলবো আইসো ইমিউনাইজেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি, প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি ইন অ্যান ইন্ডিভিজুয়াল, একটা পার্সনের মধ্যে ইন রেসপন্স টু সাম অ্যান্টিজেন, অ্যান্টিজেনের রেসপন্সে হচ্ছে, প্রোভাইডেড ফ্রম দ্য অ্যানাদার ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পেসিস, আরেকজনের কাছ থেকে এসেছে, প্রোভাইডেড দ্য ফার্স্ট পার্সন ল্যাকিং দ্য অ্যান্টিজেন। ডেফিনেশনটা একটু ক্লামজি মনে হচ্ছে, আমরা সোজা করে বলেছি একজন পার্সন আছে তার সে আরএস নেগেটিভ, তার বডিতে কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি নাই, যে কোনো অ্যান্টিজেন বাইরে থেকে চলে আসলো,
কার কাছ থেকে চলে আসতে পারে? সেম স্পেসিসের আরেকজন লোকের কাছ থেকে এসেছে, বাই ব্লাড ট্রান্সফিউশন অথবা ফ্রম দ্য ফিটাস, বাচ্চা থেকে এসেছে। এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের বডিতে এগেনস্টে এই মহিলার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো, এটাকে বলা হয় আইসোইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন। এই যে ইমিউনাইজেশনটা হওয়াটায় পদ্ধতিটাকে দুটো ভাগে আমরা একটু ভাগ করেছি, একটাকে বলা হয় সেন্সিটাইজেশন এবং আরেকটা হলো ইমিউনাইজেশন। সেন্সিটাইজেশন এবং ইমিউনাইজেশনটা একটু পরেই আমরা বলবো যে কেন এই দুইটাকে একটু আলাদা করে বোঝা দরকার। এখন যেটা আসো যে কীভাবে এই আইসি ইমিউনাইজেশনটা হতে পারে, কীভাবে হতে পারে। প্রথমে আমরা বলেছি ইট ক্যান বি হ্যাপেন বাই ব্লাড ট্রান্সফিউশন। যেমন একটা সময় ছিল যখন কিন্তু শুধু এবিও ব্লাড গ্রুপিং করেই ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হতো, আর এর সম্বন্ধে আমাদের এতটা কনসেপ্ট ছিল না, কিংবা এটা কিন্তু টেস্ট করার অত ফ্যাসিলিটিস তখন ছিল না। কিন্তু দেখা যেত যে তাকে একটা আরএস নেগেটিভ পার্সনকে আরএস পজিটিভ ব্লাড দেওয়া হয়েছে, তার এগেনস্টে তার অ্যান্টিবডি তৈরি হয়েছে। পরবর্তীতে তাকে যখন আবার রিপিট করে কোনো ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছে কিংবা তার যখন এক্সপোজার হচ্ছে, তখন কিন্তু তার এই রেড সেলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজে এখন কিন্তু আরএস এছাড়া প্রশ্নই আসে না যে কারো ব্লাড ট্রান্সফিউশন হবে। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে, আর যেটা হতে পারে একটু আগে যে মেকআপটা আমরা বললাম যে একটা আরএইচ নেগেটিভ মাদার তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ আরএইচ পজিটিভ, ইট মে বি হোমোজাইগাস অর ইট মে বি হেটারোজাইগাস। সো এই বেবিটা যদি আরএইচ পজিটিভ হয় তাহলে এই বেবি থেকে কিছু ব্লাড যে কোনো সময় মায়ের শরীরে চলে আসতে পারে। এতদিন সবসময় আমরা কনসার্ন ছিলাম মায়ের থেকে কী কী জিনিস বাচ্চার শরীরে যেতে পারে, আমরা প্লাসেন্টাল বেরিয়ার পড়েছিলাম, ক্রস করতে পারে কি না পারে সেগুলো বিবেচনা করছিলাম, কিন্তু উল্টো ঘটনাও তো ঘটতে পারে, বাচ্চার শরীর থেকেও তো মায়ের শরীরে আসতে পারে। কাজে সেই যে আশাটা সেটাও কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। এখন এই আশাটা কীভাবে আসে বা কেন আসে, আমরা একটু আগে প্লাসেন্টাল বেরিয়ারের কথা বলেছিলাম। আসলেই এই বেরিয়ারটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে ক্রস করে আসার কথা না, কিন্তু কখনো কখনো এই বেরিয়ারটা কোনো জায়গায় লিকেজ হতে পারে। চায়ের ছাঁকনি দেখেছি না আমরা, যে চায়ের ছাঁকনি কিন্তু আমাদের কোনো একটা জায়গায় একটা এই ছাঁকনিটা ইনজুর্ড হয়েছে বা ফুটো হয়ে গেছে, সেখান দিয়ে আমাদের পাতা পড়ে যাচ্ছে। ঠিক সেই একই রকম যে কোনো জায়গায় যদি প্লাসেন্টাল ব্রেক যে বেরিয়ারটা যদি ব্রিচ অফ কন্টিনিউটি হয় না যদি থাকে, তাহলে এই হেমোরেজটা উল্টো দিকে কিন্তু আসতে পারে। এখন এই যে উল্টো দিকে আসা ছোট ছোট মাইক্রো হেমোরেজ কিন্তু যে কোনো সময় আমাদের পেশেন্টের হতে পারে, এবং আমরা যদি তিনটা ট্রাইমেস্টার ভাগ করে বলি যে কখন এটা বেশি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে এটার সম্ভাবনা খুবই কম, সেকেন্ড ট্রাইমেস্টারে মনে করো 6-7%। আমরা যদি সেকেন্ড ট্রাইমেস্টারে ভাবি যে এই হেমোরেজে এই যে মিক্স আপটা এই মিলে যাওয়া রক্তের এটা সম্ভাবনা কতটুকু, সেটা সম্ভাবনা আছে মনে করো 15%। আর যদি থার্ড ট্রাইমেস্টারের কথা বলি তাহলে কিন্তু এটা প্রায় 30% হয়ে যেতে পারে, ডাবল হয়ে হয়ে আমাদের চান্সটা বেড়ে যেতে পারে। এটা হলো ডিউরিং প্রেগনেন্সি, যে কোনো সময় এটা কিন্তু কন্টামিনেশন বা একটা এটার সাথে মিশে যেতে পারে। এছাড়া ডেলিভারির সময় তো সম্ভাবনা থাকবেই, তাই না? যখন তোমার মনে করো যে ডেলিভারি হচ্ছে সেই সময়টাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্লাসেন্টাল যে ব্লাডটা রয়েছে এটা তো ফিটাল ব্লাড, যে কোনো ব্লাড কিন্তু চট করে ব্যাক করে মায়ের শরীরে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি কন্টামিনেশন বা চান্সটা কিন্তু ডিউরিং ডেলিভারি অর ইমিডিয়েট আফটার ডেলিভারি হতে পারে। আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলেছিলাম যে এইরকম সময় আমাদের হতে পারে, তার দু একটা উদাহরণ বলি। ধরো একটা পেশেন্ট আছে যার 10 weeks প্রেগনেন্সি, তুমি কিন্তু জানো না যে মাদার নেগেটিভ, আমরা কিন্তু আজকে সব মাদার নেগেটিভের কথা বলবো, তুমি কিন্তু জানো না যে এই বাচ্চার ব্লাড গ্রুপিং কেমন। এখন এই বাচ্চাটার হঠাৎ করে থ্রেটেন্ড অ্যাবর্শন হলো, মায়ের থ্রেটেন্ড অ্যাবর্শন, কিন্তু বাচ্চা কিন্তু পড়ে যায়নি, এখান থেকে কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি হয়েছে, বাট যে কোনো কারণেই হোক বাচ্চা আরএস পজিটিভ। তাহলে পজিটিভের কিছু ব্লাড ওই যে থ্রেটেন্ড অ্যাবর্শন যে জায়গাগুলো থেকে প্লাসেন্টা একটু একটু সেপারেট হয়ে গেছে ওই জায়গাতে ফাঁক পেয়ে মায়ের শরীরে কিন্তু চলে আসতে পারে। তাহলে এই যে একটা পদ্ধতি আমরা বললাম যেটা হতে পারে। এখন পরবর্তীতে মনে করে বাচ্চা যখন বড় হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অ্যান্টিবডি মায়ের শরীরে থেকে যাচ্ছে সে কিন্তু থেকেই যাচ্ছে। কাজে এই যে আমাদের এই মিক্স আপটা হলো ডিউরিং অ্যাবর্শন এই ঘটনাটা ঘটতে পারে, অথবা এই ধরনের ঘটনা তো এক্টোপিক বলো, হাইড্রাটিডিফর্ম মোল বলো, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে। এছাড়া আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে কিছু প্রসিডিওর করতে পারি, যেমন ধরো যে এক্সটার্নাল কেফালিক ভার্সন করা হয়েছে, ভার্সন
যেমন ব্রিজ প্রেজেন্টেশন অথবা ট্রান্সভার্স লাই খুব জোরে ফোর্সফুল ফার্শন করা হয়েছে, কিছু প্লাসেন্টা ছিঁড়ে গেছে, অথবা ধরো প্লাসেন্টা প্রিভিয়া অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অ্যাব্রাপশিও প্লাসেন্টার কথা খুব মনে রাখতে হবে, তার কারণ আমরা একটু আগে থ্রেটেন্ড অ্যাবর্শনের কথা বলেছি, অল্প একটু জায়গা আমাদের কন্টিনিউশন হয়ে গেছে বা আমাদের ব্রেকআপ হয়ে গেছে, বাট ইনকেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা অনেকটা জায়গা কিন্তু আমাদের এখানে প্লাসেন্টাল ব্যারিয়ার ভেঙে যেতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু এই পজিটিভ বাচ্চার অনেক ব্লাড কিন্তু আমাদের মায়ের শরীরে চলে আসতে পারে। এবং এই চলে আসার আরেকটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বাই ফিটাল ডেথ, বাচ্চা মারা গেছে পেটের ভিতরে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই বাচ্চার ব্লাডের কিছু অংশ অ্যান্টিজেন মায়ের শরীরে চলে আসতে পারে। একটু আগে যেটা বলতেছিলাম যে তোমাদের ইমিউনাইজেশনটা কেমন হয় সেটা বললাম, এখন বললাম যে সব মায়ের কিন্তু হচ্ছে না। যেমন আমি প্রথমে থেকে বললাম যে আমার ডেইলি প্র্যাকটিস লাইফে যখন আমি প্রথম দেখলাম যে প্রচুর অ্যান্টিজ আরএইচ নেগেটিভ মাদার, কিন্তু তাদের বাচ্চা হয়তো পজিটিভ আছে কিন্তু মায়ের কোনো আইস ইমিউনাইজেশন হয়নি, এইটার কী কারণ? এইটার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে একটু আগে বলেছি যেটা যে একটা সেন্সিটাইজেশন এবং একটা ইমিউনাইজেশন, সেন্সিটাইজড হয়েছে বাট ইমিউনাইজেশন হয়নি, বিকজ এটাকে বলা হচ্ছে যেটা যে ইনবর্ন ইনএবিলিটি টু রেসপন্স। একটা অ্যান্টিজেন দিয়েছো, সবাই যে সমান রেসপন্স করবে তা কিন্তু নয়, এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে নন রেসপন্ডিং, তারা রেসপন্ড করছে না, এরকমের সংখ্যা কিন্তু একেবারে কম না, প্রায় 20% আছে যারা কিন্তু কোনো রেসপন্ড করছে না, বা খুবই আরেকটু আরও যদি বলি 40% তারা মাঝারি ধরনের রেসপন্ড করছে, 60% আছে তারা খুব সিভিয়ারলি রিয়্যাক্ট করছে। কাজেই এই যে পার্সন একে সত্যিকার অর্থে কতটা রেসপন্ড করবে এটা একদম ইনহ্যারেন্ট তার মধ্যে, কাজে সেক্ষেত্রে কিন্তু আমার বা অন্য কারো কিন্তু কোনো হাত নেই, এটা একটা হতে পারে। আর কি ধরো কতটুকু ব্লাড মিক্স আপ হলো এটা খুব জরুরি। আমরা বলেছিলাম যদি একটা থ্রেটেন্ড অ্যাবর্শন হয় খুব অল্প একটু ব্লাড, একদম একটু ব্লাড, মনে করো 0.1 ml ব্লাড বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে ঢুকে গেল, এই জিনিসটা ঢুকে গেলে এটা কিন্তু তোমার রেসপন্স করার জন্য বা ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি করার জন্য পরিমাণে পর্যাপ্ত নাও হতে পারে। বাট যদি ধরো এই জিনিসটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়েছে তাহলে কিন্তু অনেক হেমোরেজ হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার কিন্তু সমস্যাটা বেশি হবে, কাজে অ্যামাউন্ট অফ ব্লাডটা কিন্তু জরুরি। আরেকটা খুব ফ্যাক্টরকে দায়ী করা হয় বা বলা হয় সেটা হলো এবিও ইনকম্প্যাটিবিলিটি। তোমরা যখন ব্লাড গ্রুপিং পড়েছো, ট্রান্সফিউশন পড়েছো, তখন দেখছো যেটা যে আমরা যার ব্লাড গ্রুপ এ তাকে আমরা এ ব্লাড গ্রুপই দিই, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এবিও যদি আমাদের ইনকম্প্যাটিবল হয়, মানে আমরা যদি একটা এ পজিটিভ ব্লাডকে একটা মনে করো বি পজিটিভ ব্লাড দিই তাহলে কিন্তু ইনকম্প্যাটিবল হবে, এবং অল্প অ্যামাউন্ট ব্লাড যদি হয় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা রিয়াকশন হবে এবং সেলগুলো খুব ডিস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটির সাথে যদি এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে তাহলে একটা সুবিধা আছে। কীরকম এবিও ইনকম্প্যাটিবিলিটি? ধরো মা এ নেগেটিভ, বাচ্চা বি পজিটিভ, ঠিক আছে, এখন এই বাচ্চার বি পজিটিভের কিছু ব্লাড মায়ের শরীরে চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তারা এ এবং বি তারা কিন্তু একটা রিয়াকশন হয়ে গেল, রিয়াকশন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন তারা করে কী করবে, তারা এই সেলটাকে ডিস্ট্রাকশন করে দেবে, ডিস্ট্রাকশন করে অল্প পরিমাণে সেল গেছে ডিস্ট্রাকশন করে দেওয়ার কারণে আরএইচের যে অ্যান্টিজেন সে কোনো স্কোপই পেল না তাকে আইস ইমিউনাইজেশন তৈরি করার জন্য, ইমিউনাইজ করার কোনো সুযোগই পেল না। কাজেই বলা হয়েছে যদি আমরা দেখি যে মায়ের ব্লাড গ্রুপের সাথে তার বাচ্চার এবিও ইনকম্প্যাটিবিলিটি আছে তাহলে সেটা কিন্তু প্রোটেক্টিভ। একই রকমভাবে আমরা যখন একজন আরএইচ নেগেটিভ মাকে কনসার্ন করব, দেখব তখন তার হাজব্যান্ডের এবিও ব্লাড গ্রুপিং এবং আরএইচ দুইটাই জানতে হবে, তার কারণ তার এবিওটা যদি জানি তাহলে একটা মায়ের সাথে যদি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হাজব্যান্ডের থাকে, মানে ওয়াইফের সাথে যদি হাজব্যান্ডের এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে তাহলে বাচ্চার কিন্তু 60% চান্স যে এটার ক্ষেত্রেও তার এবিও ইনকম্প্যাটিবিলিটি হবে এবং তাদের কিন্তু আইস ইমিউনাইজেশনের চান্সটা কমে যাবে, কাজে এটা কিন্তু একটা প্রোটেক্টিভ। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সবাই কিন্তু এই জিনিসটা হবে না। একটু আগে বলেছিলাম যেটা যে একটা সেন্সিটাইজেশন এবং ইমিউনাইজেশন, এই দুটো জিনিস বলতে আমরা কী বুঝি? ধরো প্রথমেই একটা বললাম যে একটা মা আরএইচ নেগেটিভ, তার বেবি আরএইচ পজিটিভ,
এই পজিটিভ কিছু ব্লাড মায়ের শরীরে এই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে অনধিকারভাবে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করলো, এই যে অ্যান্টিজেনটা ঢুকলো এর এগেনস্টে আমাদের একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা কি অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা আইজিএম। তোমরা জানো যে আমরা দুই রকম অ্যান্টিবডির কথা বলেছি, আইজিএম এবং আইজিজি। আইজিএমটা ইমিডিয়েট রেসপন্স তৈরি হয়, ইমিডিয়েট রেসপন্সে আমাদের ইনিশিয়ালি আইজিএম তৈরি হয়। তাহলে কি হলো, ইমিডিয়েটলি ব্লাড ঢুকে গেছে এবং তার এগেনস্টে একটা আইজিএম তৈরি হয়েছে। এখন এই যে অ্যান্টিবডিটা মায়ের শরীরে সার্কুলেট করছে, কিন্তু মায়ের বডিতে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, তার তো কিছু কাজ করার নাই, সে বসে আছে, কিন্তু সে এই অ্যান্টিবডিটা কিন্তু বাচ্চার শরীরে ঢুকতে পারছে না, বিকজ আইজিএম ক্যানট ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার। আমরা এর আগে প্লাসেন্টা পড়েছি, প্লাসেন্টাল ব্যারিয়ার পড়েছি, তার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স পড়েছি, দেখো কতটা প্রোটেক্টিভ। এই অ্যান্টিবডিটা কিন্তু আবার বাচ্চার শরীরে যেতে পারছে না, যদি যেত তাহলে কিন্তু এই বাচ্চাটা এখনই অ্যাফেক্টেড হয়ে যেত। তাহলে আমরা প্রথমে কনসিডার করছি একটা মাকে করছি এবং যার প্রথম একটা বাচ্চা এবং বাচ্চাটা আরএইচ পজিটিভ, কিছু ব্লাড ঢুকে গেছে মায়ের শরীরে, তার এগেনস্টে আইজিএম তৈরি হয়েছে এবং এই যে আইজিএম এই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে বাচ্চার শরীরে যেতে পারছে না, কাজে বাচ্চার কোনো হ্যাম্পার হচ্ছে না। সো দ্য ফার্স্ট বেবি ইজ স্পেয়ার্ড, প্রথম বাচ্চা বেঁচে যাচ্ছে, কোনো এফেকশন হচ্ছে না। বাট যদি এমন ঘটে যে এই তো আইজি, তার আইজিএম তো তার বডিতে রয়ে গেছে এবং আমরা এখানে মেমোরি বি সেলের কথা তোমার মনে রয়েছে, বি সেল যারা অ্যান্টিবডি তৈরি করবে, সে তো টেমপ্লেট তৈরি করে রাখলো এবং মেমোরি করে রাখলো যে আবার যদি কোনো অ্যান্টিজেন পাই তখন আমি অনেক বেশি বেশি করে অ্যান্টিবডি তৈরি করব। পরবর্তী দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে বাচ্চা আবার পজিটিভ, পজিটিভ হওয়ার কারণে এর কিছু অ্যান্টিজেন আবার মায়ের শরীরে চলে গেল। চলে যখনই গেল তখন তো আমাদের এই মেমোরি বি সেলগুলো তাদেরকে রিকগনিশন করতে পারলো, চিনে ফেললো যে এটা তো সেই জিনিস এবং সে তো টেমপ্লেট তৈরি করে ফেলেছে, স্ট্রাকচার ছাঁচ তৈরি করে রেখেছে, সে এখন প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে থাকবে এবং সেই অ্যান্টিবডিটা হবে কি, যেহেতু এটা ডিলেড রেসপন্সে হচ্ছে, সে হলো আইজিজি এবং আইজিজি ক্যান ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ার সে ক্রস করে ফেলবে। সো কোথায় চলে গেল, সে ফিটাসে চলে গেল, ক্রস করে আইজিজিগুলো চলে গেল। ফিটাস আরএইচ পজিটিভ মানে তার প্রচুর অ্যান্টিজেন রয়েছে, এই অ্যান্টিবডিগুলো যাবে এবং যে তখন রেড সেলগুলোকে ভেঙে দেবে, ডিস্ট্রাকশন করতে থাকবে এবং তখনই আমাদের বাচ্চা কিন্তু সাফার করবে। কাজে ফার্স্ট বেবি স্পেয়ার করে গেল এবং দ্বিতীয় বেবি কিন্তু আমাদের এফেক্টেড হলো। এই জিনিসটাকে বলা হচ্ছে যে আইজিএম তৈরি করাটাকে এটাকে আমরা বলছি সেন্সিটাইজেশন এবং আইজিজি তৈরি হওয়া এটাকে আমরা বলছি ইমিউনাইজেশন। এই দুটা ভাগ করে ফেলেছি। আইজিএম এর সুবিধা হলো ইট ক্যানট ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, বাট আইজিজি এরা কি করেছে, আমাদের বি সেল হেল্পার বি সেল যেটা আছে সেই বি সেলের রেসপন্সের প্রচুর পরিমাণে আইজিজি তৈরি করছে অ্যান্ড দ্যাট ক্যান ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার অ্যান্ড ক্যান ক্রস দ্য হেমোলাইসিস অফ দ্য রেড সেল অফ দ্য বেবি। এই হলো আমাদের মূল সমস্যা। এখন যেটা হলো এই যে হেমোলাইসিসের কথা বললাম, এই হেমোলাইসিস বাচ্চার শরীরে যে কি কি সমস্যা তৈরি করতে পারে, প্রথমেই তোমরা জানো যেটা যে একটা নাম তোমরা যেটা অনেক দিন ধরে শুনছো সেটার নাম হলো হাইড্রপস ফিটালিস, হাইড্রপস ফিটালিস। বিষয়টা হলো যে আমাদের একটা বাচ্চার শরীরে অ্যান্টিজেন আছে, প্রচুর অ্যান্টিবডি সেখানে ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার পর রেড সেলগুলোকে ভেঙে দিচ্ছে। এই ভেঙে দেওয়ার মাত্রাটা কতটুকু, এইটুকুর উপর ভিত্তি করে আমরা তিনটা গ্রুপিং করতে পারি, মানে এফেকশন অফ দ্য বেবিকে আমরা তিনটা ভাগ করতে পারি। প্রথমে যে এফেকশন সেটাকে বলা হচ্ছে খুব সিভিয়ার এফেকশন যদি হয় তখন তার নাম হলো হাইড্রপস ফিটালিস, এক নাম্বার। এর চেয়ে যদি তার সিভিয়ারিটিটা কম হয় তাহলে কি হবে, এই বেবিটা জন্ম নেবে ঠিকই এবং এই জন্ম নেওয়ার পরে পরবর্তীতে তার প্রথম 24 ঘন্টায় কোনো জন্ডিস নাই, কিন্তু 24 ঘন্টার পরেই তার ভয়াবহ রকমের জন্ডিস ডেভেলপ করা হয়, এটাকে বলা হয় ইকটেরাস। ইকটেরাস গ্র্যাভিড নিউনেটাস,
জন্ডিস, বাচ্চার সিভিয়ার জন্ডিস ডেভেলপ করতে পারে। এবং এর চেয়ে যদি সিভিয়ারিটি কম হয় তাহলে আমরা বলি সেটা হলো এনিমিয়া। এই তিনটাকে আমরা ভাগ করে করে আলাদা আলাদা করে এখন পড়বো যে আমাদের কেমন হতে পারে। তাহলে প্রথমে আমরা বলেছি যেটা হাইড্রোক্স ফিটালিস, এই হাইড্রোক্স ফিটালিস জিনিসটা কী এবং কীভাবে হয়। হাইড্রোক্স ফিটালিস তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে বাচ্চা এবং তার হাইড্রোক্স মানে পানি আছে। এই ঘটনাটা কীভাবে ঘটছে, বাচ্চা তো মায়ের পেটের ভিতর রয়েছে এবং সেখানে আমাদের কী হয়েছে, তার অ্যান্টিজেন পজিটিভ এবং প্রচুর অ্যান্টিবডি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যাচ্ছে, আরবিসিকে ভেঙে দিচ্ছে, রেড সেলগুলোকে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার কারণে প্রথমে যেটা হবে, তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে বাচ্চার, আলটিমেটলি অ্যানোক্সিয়া ডেভেলপ করবে এবং যত তার পেরিফেরাল টিস্যু আছে তাদের সব জায়গায় অ্যানোক্সিয়া ডেভেলপ করবে। এবং এই অ্যানোক্সিয়াটা যখন ডেভেলপ করবে এবং তার সাথে তার ফিটাল অ্যাসিডোসিস ডেভেলপ করবে, এটা যখন ডেভেলপ করছে তখন প্লাসেন্টা কীভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেশি অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করি এবং এটা পৌঁছাতে যেয়ে প্লাসেন্টা অনেক বড় হয়ে যায়, লার্জ একটা প্লাসেন্টা হয়ে যায় এবং প্লাসেন্টাটাও অ্যানোক্সিয়াতে ভুগতে থাকে এবং তারও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ইডিমেটাস থাকে এবং পানি মনে হয় চুয়ে চুয়ে পড়ছে, এরকম পানি ভরা থাকে। অক্সিজেন তো বেশি করে ট্রান্সপোর্ট করলো, করার পরে ওপারে যখন নিয়ে গেল বাচ্চার শরীরে, এটাকে ক্যারি করবে কে? এটাকে ক্যারি করার জন্য বাচ্চার যে রেড ব্লাড সেল দরকার, সেই রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন দরকার, সেটা তো তার কমে গেছে। আলটিমেটলি প্লাসেন্টা যদিও চেষ্টা করলো অক্সিজেনকে বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি কিন্তু ভালো ফলাফল পাওয়া গেল না। কী হচ্ছে, সমস্ত পেরিফেরাল টিস্যু আমাদেরকে অ্যানোক্সিয়া হচ্ছে বাচ্চার। তোমার এই অ্যানোক্সিয়া তোমার সেরিব্রালে হবে, লাংসে হবে, হার্টে হবে এবং তার সাথে সাথে আমাদের কোথাও হবে, লিভারে। যখনই লিভারে হবে তখন আবার প্রোটিন লেভেল কমে যাবে, হাইপোপ্রোটিনেমিয়া হবে এবং হাইপোপ্রোটিনেমিয়ার কারণে তার আরও বেশি ইডিমা হতে থাকবে। কাজে অ্যানোক্সিয়া এবং তার সাথে সাথে হাইপোপ্রোটিনেমিয়া দুটার কারণেই ইডিমা হতে থাকবে। এই ইডিমা ফ্লুইডগুলো কোথায় জমা হবে, সব জায়গায়। তোমার মনে করো যে একদম স্কাল্পের নিচে জমা হবে, সাবকিউটানিয়াস টিস্যুর নিচে জমা হবে, এছাড়া তার হলো যে চেম্বারগুলো আছে, মনে করো হার্টের চেম্বারে, লাংসের চেম্বারে, থোরাক্সে হবে, অ্যাবডোমেনে হবে, সব জায়গাটাতে বাচ্চাটা একদম ফুলে যাবে, বড় হয়ে যাবে এবং দেখা যাবে এবং তার সাথে ফুল অফ তার ফ্লুইড অ্যাকোমোডেশন। তো এটাকে হচ্ছে হাইড্রোসফিটালিস। আর কী হবে, যখন তার ভয়াবহ রকমের এনিমিয়া হয়ে যাবে তখন এই বাচ্চাটা হার্ট ফেলিয়ার ডেভেলপ করবে অ্যান্ড দ্য বেবি মোস্ট অফ দ্য টাইম ইন্ট্রাইউটারাইন ফিটাল ডেথ হয়ে যায়, পেটেই মারা যাচ্ছে। এবং ডেলিভারি যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে বড় এরকম একটা বেবি হচ্ছে, লার্জ একটা বেবি বাট ইডিমেটাস ফোলা। এটা হলো আমাদের হাইড্রোসফিটালিসের ফেট কী হতে পারে। কখনও কখনও এমন হতে পারে এই বাচ্চাটা অ্যালাইভ জন্ম হলো কিন্তু আলটিমেটলি কিন্তু বাচ্চাটা বেশিক্ষণ বাঁচতে পারে না, কারণ তার এত অ্যানোক্সিয়া থাকে, এত বেশি এনিমিয়া থাকে, তার অক্সিজেন ক্যারিং কোনো ক্যাপাসিটি থাকে না, হার্ট ফেলিয়ার হয়ে ইমিডিয়েট বাচ্চা কিন্তু মারা যায়। তাহলে এটা হলো একটা হাইড্রোপস। এই যে হাইড্রোপস, এটা আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারবো, কারণ আমার কাছে তো অ্যান্টিনেটাল পেশেন্ট এসেছে, সে তো জানতে চাচ্ছে যে এই বেবিটা কোনো রকমের অ্যাফেক্টেড আছে কি না। তো এটা ডায়াগনোসিস করার জন্য প্রথমে কথা হলো মা আর এইচ নেগেটিভ এবং তার অ্যান্টিবডি টাইটার পজিটিভ। টাইটার পজিটিভ মানে বোঝা যাচ্ছে, টাইটার পজিটিভ মানে হলো যে আমরা এটা একটা ইনডাইরেক্ট কুম্ব টেস্ট করতে পারি। তোমরা তো জানো কুম্ব টেস্ট মানে আরবিসের ফ্যাসিলিটি টেস্ট যেটা আমরা বলি, এটা ডিরেক্ট কুম্ব টেস্ট, ইনডাইরেক্ট কুম্ব টেস্ট। তো মায়ের অ্যান্টিবডি দেখার জন্য আমরা এটাকে ইনডাইরেক্ট কুম্ব টেস্ট করব এবং কুম্ব টেস্ট করে যদি এটা পজিটিভ হয় তখন আমরা তাকে বলি টাইটার পজিটিভ, মানে তার বডিতে অ্যান্টিবডি রয়েছে। এবং এই অ্যান্টিবডিটা যখন থাকে তখন তার একটা মেজার করতে হয় যেটাকে আমরা বলি টাইটার, মানে কতটুকু পজিটিভ সে আছে সেটা তখন মেজার করতে হয়। তাহলে আমরা কি বললাম যে মা আর এইচ নেগেটিভ, তার ইনডাইরেক্ট কুম্ব টেস্ট পজিটিভ। আবার এর যদি প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে আগের কোনো বাচ্চা, যে আপনার কি আগে কোনো বেবি আছে, বললো যে হ্যাঁ আগে কোনো একটা বেবি আছে বাট হয়েছিল বাট বেবিটা মারা গেছে, কিভাবে মারা গেছে, ইন্ট্রাউটারাইন ফিটাল ডেথ হয়েছে, অথবা ইমিডিয়েট আফটার বেবি অনেক বড় সুন্দর বেবি হয়েছিল বাট বাচ্চা হওয়ার পরপরই মারা গেছে, তাহলে এটা হতে পারে যে সম্ভাবনা রয়েছে যে তার কিন্তু এই আইসি ইমিউনাইজেশন ডেভেলপ করে গেছে। কাজে হিস্ট্রি থেকে এগুলো কিন্তু আমাদের বের হয়ে আসছে। অথবা এমনও তো হতে পারে এই বেবির ক্ষেত্রে এখন বাচ্চা পেটে আছে, তার কি প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিংয়ে কোনো ব্লিডিং হয়েছিল, কোনো থ্রেটেন্ড অ্যাবর্শনের হিস্ট্রি আছে, এই হিস্ট্রিগুলো আমাদের ভালো করে নিতে হবে। নেওয়ার পরে আমি দেখলাম ইনডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ,
তারপরে যেটা আমরা করি সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি আমাদের আমাদের খুব সুন্দর করে ছবি দিয়ে দিবে, একদম বড় একটা বাচ্চা, সে বাচ্চার সাথে আমাদের প্রচুর ইডিমা হয়েছে, স্কাল্প ইডিমা হয়েছে, স্কিন ইডিমা হয়েছে, অ্যাসাইটিস হয়েছে, হাইড্রোথোরাক্স হয়েছে, পেরিকার্ডিয়াল ইফিউশন হয়েছে, প্লুরাল ইফিউশন হয়েছে, হলোভিসকাসে অ্যাসাইটিস পুরা, এই জিনিসগুলো দেখলে কিন্তু আমরা বুঝি যে এটা একটা হাইড্রোপস ফিটালিস। আরও দেখা যাবে, দেখা যাবে যেটা যে তোমার প্লাসেন্টাটা অনেক বড়, এটাকে বলা হয় হাইপার প্লাসেন্টোসিস, মানে লার্জ প্লাসেন্টা। আর কি দেখা যাবে? আর যেটা দেখা যাবে যে এই বাচ্চাটার ক্ষেত্রে পলিহাইড্রোমনিয়াস থাকছে মায়ের, প্রচুর পানি, অ্যাবডোমেন ভরা পানি পানি। এরপরে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো বাচ্চার মিডল সেরিব্রাল আর্টারি, এটা ডপলার করা যেতে পারে। বাচ্চার মিডল সেরিব্রাল আর্টারি ডপলার যদি করা হয় তাহলে দেখা যাবে যে সেই জায়গাটাতে এনিমিয়ার ফিচার পাওয়া যায় এবং হাইপার ডাইনামিক সার্কুলেশন, বাচ্চার সিভিয়ার এনিমিয়া কতটুকু আছে সেটা কিন্তু বিচার করা যেতে পারে। এটা করে কিন্তু আমাদের আল্ট্রাসোনোগ্রাফি ক্যান হেল্প আস যে এটা হাইড্রোপস ফিটালিস হয়ে গেছে। তখন আমরা ম্যানেজমেন্ট কীরকম হবে সেটা আমরা পরের সেক্টরে বলবো, বাট উই ক্যান ডায়াগনোস যে ইয়েস ইট ইস হাইড্রোপস ফিটালিস। আরও আমাদের ডায়াগনোসিসের কিছু টুলস রয়েছে হাইড্রোপসের জন্য, যেমন আমরা অ্যামনিওসেন্টেসিস করতে পারি, সেটা করে আমরা বুঝতে পারি, কেমন কর্ডোসেন্টেসিস করতে পারি। তারপরে কী হলো, আমরা এর দুই নম্বরে বলেছিলাম যে ইকটেরাস গ্র্যাভিড নিওনেটারাম, এরা কারা? এর হলো মাঝারি এফেক্টেড। কি ঘটে, বাচ্চার শরীরে আছে এবং সেল ব্রেকডাউন হচ্ছে, আর বেশি ভেঙে যাচ্ছে, মাঝারি টাইপের ভাঙছে, ভাঙার কারণে তার এনিমিয়া হচ্ছে, বাট অতটা সিভিয়ার না যে তার হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে বা বাচ্চা মরে যাচ্ছে, হাইড্রোপস হচ্ছে ততটা না, বাট প্রচুর বিলিরুবিন এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে এবং এই বিলিরুবিনটা কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিন। এই বিলিরুবিনটা তখন যেহেতু প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে মায়ের শরীরে চলে আসবে এবং মায়ের কাছ থেকে এক্সক্রিট হয়ে যাবে, কাজে বাচ্চাটার কিন্তু এখনও জন্ডিস ডেভেলপ করবে না। কিন্তু কি ঘটবে, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে প্রথম 24 ঘন্টার মধ্যে আস্তে আস্তে কী হবে, বিলিরুবিন ভেঙে যাচ্ছে, মানে আরবিসি ভেঙে যাচ্ছে, বিলিরুবিন জমা হচ্ছে, বাট ফিটাল লাংস এটা তো একটু প্রিম্যাচুর বা অতটা ডেভেলপড না যে তারা এটাকে কনজুগেট করতে পারবে এবং এক্সক্রিট করতে পারবে। আলটিমেটলি প্রথম 24 ঘন্টার পরেই দেখা যাচ্ছে বাচ্চার প্রচুর জন্ডিস ডেভেলপ করছে, এটাকেই বলা হয় ইকটেরাস গ্র্যাভিড নিওনেটারাম। তোমাদের কিন্তু নিওনেটাল জন্ডিস একটা আলাদা করে একটা চ্যাপ্টার নিওনেটোলজিতে রয়েছে, আমরা যে পড়াই তোমাদেরকে এবং তোমরা পেডিটিক্স বা নিওনেটোলজিতেও পড়েছো, তো সেখানটাতে দেখবা যে ফিজিওলজিক্যাল জন্ডিস বলে একটা জন্ডিস রয়েছে, যেটা হলো যে কম বেশি সব বাচ্চাদেরই বা অনেক বাচ্চাদেরই হতে পারে, বাট একটাই ডিফারেনশিয়েটিং পয়েন্ট, সেটা হলো ইফ ইট ইজ ডিউ টু দ্য আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অথবা অন্য কারণে যদি আরবিসি ভেঙে যায় এটা ইমিডিয়েট আফটার বার্থ হবে, কিন্তু যদি এটা ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপ হয় তাহলে কিন্তু এটা 48 আওয়ার্সের পরে হবে, থার্ড ডেতে যে অ্যাপিয়ার করে। কাজে এই দুইটা জিনিস দেখে কিন্তু আমরা ভাগ করতে পারি যে এটা হলো আমাদের ইকটেরাস গ্র্যাভিড নিওনেটারাম আর ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল জন্ডিস। কাজে ওই সময়টাতে আমাদের এই যে বাচ্চাদের জন্ডিস হলো তাদের তখন বেবির ম্যানেজমেন্ট করে উই ক্যান ট্রাই টু সেভ দ্য লাইফ অফ দ্য বেবি। তিন নম্বর যেটা ছিল সেটাকে আমরা বলেছি যে তার এনিমিয়া হতে পারে, বাচ্চার প্রচুর পরিমাণে এনিমিয়া হতে পারে, বাচ্চা জন্ম নিল এবং জন্মের পর থেকে আস্তে আস্তে ব্রেকডাউন হচ্ছে এবং এনিমিয়া হচ্ছে, বাট এটা এত বেশি না যে পেশেন্টের হার্ট বাচ্চার হার্ট ফেলিওর করছে এবং ধীরে ধীরে কিন্তু দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যে আস্তে আস্তে আমাদের অ্যাটলিস্ট 6 উইকস এরকম টাইমের মধ্যে আমাদের এই ব্রেকডাউনটা কমে যাবে এবং এনিমিয়াটাও তখন কমে যেয়ে বাচ্চাটা কিন্তু ভালো থাকতে পারে। কাজেই আমরা বাচ্চার এফেকশনের কথা যদি বলি তাহলে আমরা তিনটা বলবো, হাইড্রোপস, ইকটেরাস গ্র্যাভিড নিওনেটারাম অ্যান্ড নিওনেটাল এনিমিয়া, এই তিনটা আমরা বলেছি, জন্ডিস, এনিমিয়া, হাইড্রোপস, জন্ডিস এবং এনিমিয়া। এখন আসো মায়ের কথা যদি বলি যে মার কি কোনো কমপ্লিকেশনস হতে পারে এটার কারণে, হতে পারে, তার মধ্যে একটা কিন্তু বলেছি সেটা হলো পলিহাইড্রোমনিয়াস, লার্জ প্লাসেন্টা পলিহাইড্রোমনিয়াস, এবং এই যে লার্জ এবং বেবিটাও যেহেতু অনেক বড় হাইড্রোপস এই কারণে মায়ের কিন্তু প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স বেশি থাকবে, কারণ যত বড় প্লাসেন্টা হবে নকশাস এজেন্ট তত বেশি আসবে এবং সেখানের ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়ার চান্সও আমাদের তত বাড়তে থাকবে। তাহলে এটা হলো প্রি এক্লাম্পসিয়া, পলিহাইড্রোমনিয়াস, লার্জ প্লাসেন্টা, লার্জ বেবি, হুইচ মে কজ প্রিটার্ম রাপচার, প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন, প্রিটার্ম ডেলিভারি, অ্যান্টিপার্টাম হেমোরেজ, অ্যাব্রাপশিও প্লাসেন্টা,
তারপর হলো ডিফিকাল্টিজ ইন দ্য ডেলিভারি, এবং ডেলিভারি হওয়ার পর ইন্টারইউটারিন ফিটাল ডেথ হয়ে দেয়ার যে চান্স অফ ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, এবং ফাইনালি আমরা যেটা বলতে পারি ডেলিভারি হওয়ার পরে দিস মাদার মে ডেভেলপ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। প্রচুর বড় প্লাসেন্টা সেপারেট হয়েছে, প্রচুর পলিহাইড্রোমনিয়াস ইউটারাস অ্যাটোনিক, বড় বা ইউটারাস ইউটারাস অ্যাটোনিক, আলটিমেটলি দিস মাদার মে সাফার ফ্রম দ্য পোস্টপার্টাম হেমোরেজ। কী সমস্যা হবে একবার ভেবে দেখো, পোস্টপার্টাম হেমোরেজ হলে তার নেগেটিভ ব্লাড গ্রুপ, ও নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, কোথায় পাওয়া যাবে এই ব্লাড? এটা খুবই রেয়ার, তোমরা জানো নেগেটিভ ব্লাড গ্রুপ, এবং এই সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যখন ব্লাড প্রয়োজন তখন আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা ব্লাড সাপ্লাই দিতে পারছি না, তখন কিন্তু মা খারাপ হয়ে যেতে পারে। যে কারণে কোনো আরএইচ নেগেটিভ মাদারে যদি আমরা অ্যান্টিনেটালে থাকি, আমাদের খুব উদ্দেশ্য থাকে মায়ের যেন কোনো এনিমিয়া না থাকে, ডেলিভারিটা অবশ্যই যেন পর্যাপ্ত পরিমাণে তার হিমোগ্লোবিন নিয়ে হয়, এবং অবশ্যই তার কিন্তু ব্লাড ডোনার হাতে রাখতে হবে, বিকজ দিস মাদার মে ডেভেলপ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। তাহলে আজকে আমাদের যে পড়াটুকু এটুকু এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমাদের এই বাকিটুকুর কন্টিনিউশন করব। তো তার আগ পর্যন্ত তোমরা এই জিনিসটাকে মাথাতে একটু সেট আপ করে নাও, এবং আমরা একটু গুছিয়ে নিয়ে আমরা পরের চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।